বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজ পঞ্চম অধ্যায়ে ভাষার প্রজন্ম, অর্থাৎ প্রোগ্রামিং যে ভাষা আছে এই ভাষার প্রজন্ম নিয়ে আজকে আলোচনা করছি। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, আচ্ছা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে, অর্থাৎ প্রোগ্রামিং ভাষার প্রজন্ম, এই যে ভাষার প্রজন্ম, অর্থাৎ প্রজন্মটা কি, কাকে বলে? দেখো, এখানে আমি বলে দিয়েছি যে উন্নয়ন ও বিকাশ লাভের জন্য যে ধাপ অতিক্রম করতে হয় তাকেই প্রজন্ম বলা হয়। প্রজন্ম তো জেনারেশন ইংরেজিতে বলা হয়, জেনারেশন স্টেপ বাই স্টেপ আসলে যে জেনারেশন আসে এটিকে বলা হচ্ছে প্রজন্ম। এবং পরবর্তীতে যে স্টেপ বাই স্টেপ নতুন নতুন যে প্রজন্ম আসে সেগুলি পূর্বের চাইতে অবশ্যই উন্নত হয়, অর্থাৎ উন্নত কোনো কিছু আবির্ভাব হওয়াটাই হলো আসলে প্রজন্ম। ভাষার প্রজন্ম, জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ কি, প্রোগ্রামের ভাষার উন্নয়ন ও বিকাশ লাভের জন্য যে ধাপ অতিক্রম করতে হয় তাকে প্রোগ্রামের ভাষার প্রজন্ম বা ভাষার প্রজন্ম বলা হয়। প্রজন্ম বা উন্নয়ন ধাপ সবসময় সমান হয় না, জানা এক এক সময় এক এক রকম হতে পারে। হ্যাঁ, তো এই হলো আসলে প্রজন্ম। সুপ্রিয় শিক্ষার্থী, আচ্ছা আমি পুরো স্ক্রিনটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখন ভাষার প্রজন্মের শ্রেণীবিভাগ, যে অর্থাৎ বিভিন্ন সময় যে ভাষা আবিষ্কৃত হয়েছে সেই ভাষাগুলো কখন কিভাবে আবিষ্কার হয়েছে এবং কত সাল থেকে কোন প্রজন্মের ভাষা ছিল সেই সম্পর্কে আসলে এখানে শ্রেণীবিভাগটা, যে 1945 সাল থেকে কিন্তু এ পর্যন্ত শত শত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। প্রথম প্রোগ্রামের কম্পিউটারে ভাষা শুরু হয়েছিল 1945 সালে এবং এখন শত শত প্রোগ্রামিং ভাষা আছে। তারপরে গঠন, বিচার ও বৈশিষ্ট্য অনুসারে এসব ভাষাকে 5টি প্রজন্ম ভাগ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ গঠন, আচ্ছা বৈশিষ্ট্য, বিচার ভাগ ভাগ করা হয়েছে। দেখো, প্রথম প্রজন্মের ভাষা অর্থাৎ এটার সাল ছিল কত, 1945 সাল। এটিকে বলা হয় মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। তা এই ভাষাটা হলো আসলে মূলত যে বিট 01, সেটাই হলো প্রথম প্রজন্মের ভাষা বা মেশিন ভাষা, যান্ত্রিক ভাষাকে বলা হয় এটাকে। আর দ্বিতীয় প্রজন্মের ভাষা 1950 সালে অ্যাসেম্বলি ভাষা, অর্থাৎ প্রতীক বা বিভিন্ন সংকেত দিয়ে লেখা যে ভাষাটা ওটি হলো অ্যাসেম্বলি ভাষা। তো এটি হলো দ্বিতীয় প্রজন্মের ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষা 1960 সাল, এটাকে উচ্চ স্তরের ভাষা, এখান থেকেই শুরু হয় যে এইখানের ভাষাটা মানুষের মোটামুটি একটু কাছে আসে, অর্থাৎ মানুষ কিছুটা বুঝতে পারে। কিন্তু প্রথম দুইটা যে ভাষা, প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্মের ভাষা, এই দুইটা ভাষা বড় মানুষের বোঝা খুবই কষ্টসাধ্য, এগুলো মেশিনের অর্থাৎ ভাষায় প্রোগ্রাম লিখতে হতো। এখন তৃতীয় প্রজন্মের ভাষা থেকে মানুষ কিন্তু মোটামুটি ইংরেজিতে অর্থাৎ কিছু বুঝে 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 লিখতে পারে, এই জন্য এটা উচ্চ স্তরের ভাষা বলা হয়। চতুর্থ প্রজন্মের ভাষা, এটা অতি উচ্চ স্তরের ভাষা, বর্তমানে এসকিউএল যেটা আছে ডাটাবেজ ম্যানেজমেন্টের, সেটা কিন্তু চতুর্থ প্রজন্মের ভাষা এবং এসকিউএল দ্বারা কিন্তু ডাটাবেজের অনেক উন্নয়ন হয়েছে। আর পঞ্চম প্রজন্মের ভাষা আগত, যে ভাষাটা আমাদের আসলে আর লিখতে হবে না, আমরা মুখে বললে সেটা রেকর্ড হয়ে এবং মুখে যেভাবে প্রোগ্রাম করতে বলো সেইভাবে, অর্থাৎ এমন সফটওয়্যার আসবে যে সফটওয়্যারে সে কাজগুলো সব হয়ে যাবে অটোমেটিকলি। এবং পঞ্চম প্রজন্মের ভাষাটাকে বলা হয় ন্যাচারাল ভাষা। ন্যাচারাল ভাষা বলতে আমরা মানুষরা যে যে ভাষায় কথা বলি সে ভাষাগুলো, অর্থাৎ ওইভাবেই প্রোগ্রামিং লেখা যাবে, এই জন্য এটিকে বলা হচ্ছে ন্যাচারাল, মানুষের সাথে মিল আছে এই জন্য ন্যাচারাল ভাষা। প্রিয় শিক্ষার্থী, এই যে ভাষার বিভিন্ন সাল এবং প্রজন্ম, আশা করি তোমরা এগুলো পড়বা। এই যে প্রজন্ম কী, ভাষার প্রজন্ম কী, আমি সংজ্ঞাও দিয়েছি। তা সুতরাং সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, তোমরা এই ভাষার প্রজন্ম পড়বে। এবং এখানেই আমি ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।